পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া কামনায় ইতালির মিলানে মানিকগঞ্জ একতা সংগঠন আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিলের। গত রবিবার ভিয়া ইনবুরাতে ট্রপিক্যাল রেস্টুরেন্টের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন আলীর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শাহজাহান সাজু, দিলীপ কুমার সরকার, প্রধান উপদেষ্টা হাসান খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন, প্রচার সম্পাদক মাসুদুর রহমান, ঢাকা সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দীপু সহ আরো অনেকে। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংক ম্যানেজার মাস্টুরে সত্তার উজ্জ্বল, যুবলীগ সভাপতি মামুন খান, ঢাকা সমিতির প্রধান উপদেষ্টা সালাউদ্দিন ভূঁইয়া সহ আরও অনেকে। সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইফতার মাহফিলে কমিউনিটি নেতৃবৃন্দ সহ প্রবাসীরা শরিক হয়ে মুসলিম উম্মার শান্তি কামনায় করেন বিশেষ মোনাজাত। ইতালির মিলান থেকে কাউসার হলদার নাও বাংলা ডট টিভি।